তোর তোর বাবাকে মেরে দেবো কিন্তু কিচ্ছু করতে পারবি না আমার বাবা একদম ঠিক আছে বলছেন আর এটা কার নাম্বার নাম্বারটা আঙ্কেলের আমার আমার ফোনে চার্জ নেই তাই আঙ্কেলের ফোন থেকে ফোন করেছি কিন্তু তুমি কে বলছো মহক মহক তুমি কোথায় আমি আমি একটু বাইরে এসেছি টাকা জোগাড় করতে কি মহক তুমি মুখার্জি বাড়ির মেয়ে আর মুখার্জি বাড়ির মেয়ে হয়ে তুমি তুমি বাইরে হাত পাততে বেরিয়েছো হ্যাঁ কিছু টাকা পয়সা রয়েছে আমার ব্যাংকে সেগুলো তুলে যদি যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি ওদের ওদের বাড়িতে বসে অন্ন ধ্বংস করছি ওদের টাকায় খাচ্ছি ওদের টাকায় পড়ছি অথচ ওরাই অভাবের মধ্যে রয়েছে ওদের ওদের চিকিৎসা করার পয়সা নেই বুঝতে পারছো কতটা অপমান সহ্য করতে হচ্ছে বুঝতে পারছো তুমি আমার আমার অহংকার হয় ওই মহিলাকে নিয়ে আর তোমাকে নিয়ে আমার লজ্জা হয় শাট আপ ঠিক করে কথা বলো ভুলে যেও না আমি তোমার বৌদি হই না 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 ভুলিনি আমি আমি ভুলিনি তাই তো ফোন করেছি তুমি কেন ফোন করেছো বলো উত্তর দাও কেন ফোন করেছো তুমি ফোন করেছি এই কারণে যে এসব বন্ধ হোক বন্ধ করা হোক এসব বৌদি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চলে গেছে আমি আমি একটু আগে খবর পেলাম পার্টি দিচ্ছ পদের ফোয়ারা ছোটাচ্ছ রোজ লং ড্রাইভে যাচ্ছ একের পর এক জুয়েলারি কিনছো হোটেলে যাচ্ছ নতুন নতুন ড্রেস কিনছো একের পর এক ড্রেস কিনছো লক্ষ লক্ষ টাকা খরচা করছো তাও বাবাকে সুস্থ করতে পারছো না মানুষ মহক এটা মুখার্জি বাড়ির টাকা বুঝতে পেরেছো এটা দান করার জন্য নয় আর যাকে তাকে দান করার জন্য তো নয় তোমার বাবার জন্যও নয় না দান হবে না গীতা গো গীতা এলএলবি সোম থেকে রবি সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে